এই দুইটার কথার কারণ যদি বলতে তো হয়তো বা, তাহলে আমার শাশুড়ি এই অবস্থা হতো না। এই সুখে আমার শাশুড়ি মারা গেছে। আমার ভাই খুন করে নেই, আমার ভাই চুরি করে নেই, আমার ভাই ডাকাতি করে নেই, আমার ভাই এইভাবে কি কারণে আনছে? আমার ভাই হাতে করে ভরিয়ে পায় বেরিয়ে বেন্দা বদ্ধ বেরি লাগাইছে, পায়ের বদ্ধ ডান্ডা লাগাইছে, তার মা ওসিয়ত করে গেছে জানাজার নামাজের ইমামতিত্ব করা লাগবে, কিন্তু রিকোয়েস্ট করা হয়েছে প্রশাসনদেরকে, তারপরও হাতের বেড়িটা খুলে দেয় নাই, পায়ের ডান্ডিটা খুলে দেয় নাই, হাতের মধ্যে বেড়ি নিয়ে আর পায়ের মধ্যে ওই ডান্ডি পরিয়ে ওই মানুষটা সবার সামনে দাঁড়িয়ে মায়ের জানাজার নামাজ পড়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। গাজীপুরে মায়ের জানাজায় এসেছে ছেলে, জানাজার নামাজও তিনি পড়িয়েছেন, কিন্তু তার হাতে ছিল হাত করা, যে দৃশ্যটি কাঁদিয়ে বেড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে, যে দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারেনি। গ্রামের সহজ সরল মানুষ থেকে শুরু করে সকল ধরনের রাজনৈতিক ব্যক্তিবর্গ মতামত দিচ্ছেন, কাজটি হয়েছে অমানবিক। জানাজার সময় হাত করাটি খুলে দিলে অনেক ভালো হতো, কাজটা হতো মানবিক। প্রিয় দর্শক, এই বিষয়টি বুঝতে চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই এবং ভিডিওটি দেখে আসি। হাত করা আর ডান্ডা বেরিয়ে পড়া অবস্থায় নিজেই মায়ের জানাজা পড়িয়েছেন গাজীপুর কালিয়াকৈর উপজেলার বোয়ালি ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম। মায়ের মৃত্যু সংবাদ পেয়ে মঙ্গলবার সকালে জেলা কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় উপস্থিত হন তিনি। জানাজা পড়ানোর সময় তার হাত করা ও ডান্ডা বেড়ি খুলে দিতে বলা হয়েছিল, কিন্তু পুলিশ খুলে দেয়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জানাজায় উপস্থিত লোকজন ও এলাকাবাসী। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা চন্দ্রা ত্রিমোর এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ে হামলার মামলায় কারাবন্দী হন বিএনপির এই নেতা। গাজীপুর প্রতিনিধি নজরুল ইসলামকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সুরুজ আহমেদ। গাজীপুরের কালিয়াকৈরে হাত করা আর ডান্ডা বেরি পড়া অবস্থায় নিজেই মায়ের জানাজা পড়িয়েছেন উপজেলার বোয়ালি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী আজম। মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে মঙ্গলবার সকালে গাজীপুর জেলা কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে নিজ বাড়িতে জানাজায় উপস্থিত হন তিনি। স্বজনরা জানান, শেষবার মাকে দেখতে ও মায়ের জানাজা নিজে পড়াতে আইনজীবীর মাধ্যমে গত সোমবার বিকেলে গাজীপুর জেলা প্রশাসক বরাবর প্যারোলে মুক্তির আবেদন করেন আলী আজম। কিন্তু ওই দিন দাপ্তরিক কাজ শেষ না হওয়ায় মঙ্গলবার 3 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি মেলে তার। এই একটা আসামিকে প্যারোলে তার জানাজার মায়ের জানাজা আসলে যে ডান্ডা বেরিয়ে দেয় এটা আমি জানতাম না। না জানার কারণে আমি বাসায় আর যখন আমার ভাই আসে, আসার পরে দেখলাম যে আমার ভাই হ্যান্ডক্যাপ পরা বা ডান্ডা বেরিয়ে পরানো। এটা আমার ফ্যামিলিগতভাবে বা আমি তার ছোটো ভাই হিসেবে আসলেও আশাবাদী করি না, এটা আমি মানে ওরকম প্রস্তুতি ছিলাম না। এত মামাতামই মা, তার এত আদরের সন্তান, তাকে সে দুটা কথা বলতে দেয়নি। এই দুটা কথার কারণ যদি বলতে তো হয়তো বা, তাহলে আমার শাশুড়ি এই অবস্থা হতো না। এই সুখে আমার শাশুড়ি মারা গেছে। আমার ভাই খুন করে নেই, আমার ভাই চুরি করে নেই, আমার ভাই ডাকাতি করে নেই, আমার ভাই এইভাবে কি কারণে আনছে? আমার ভাই হাতে করে ভরিয়ে পায় বেরিয়ে বেন্দে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্যারোলে মুক্তি পেয়ে সকাল 10টায় নিজ বাড়ির পাশে মায়ের জানাজা স্থলে উপস্থিত হন বিএনপি নেতা আলী আজম। বেলা 11টায় জানাজা অনুষ্ঠিত হয়। মায়ের দাফন শেষে আবার কারাগারে নিয়ে যাওয়া হয় তাকে। পুরো সময় হাত করা ও ডান্ডা বেরিয়ে অবস্থায় ছিলেন তিনি। স্থানীয়রা বলেন, জেলা প্রশাসক বরাবর আবেদন করলে প্যারোলে মুক্তি দেওয়া হয় আলী আজমকে। জানাজা পড়ানোর সময় তার হাত করা ও ডান্ডা বেরি খুলে দিতে বলা হয়েছিল, কিন্তু পুলিশ খুলে দেয়নি। মা সিরতের ই হয়ে গেছে, হয়তো তার নিজে জানাজা পড়তে গেছে, ওই সময় হয়তো তার বেরিটা খুলে দিয়ে এটা ভালো হইতো, একটু খুলে দিয়ে জানাজা পড়াইতো, তেল ওইটাই সবার কাছে ভালো লাগতো আর কি। জানাজার সময়ও আলী আজমের হাত করা ও ডান্ডা বেরি খুলে না দেয় ক্ষোভ প্রকাশ করেন জানাজায় উপস্থিত মুসল্লি ও স্থানীয় লোকজন। এ অবস্থায় আলী আজমের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। তো আসার পরে প্রশাসন বলছে যে আপনারা হাতের আর পায়ের বেরিয়ে একটু খুলে দেন, এই সিটটি আমরা আছি, তারপরে তার জানাজা হইলে মাটি দেওয়ার পরে তার কবরস্থানে তারে নামিয়ে দেয়, তারপর আবার উঠে নিয়ে যাবেন, তারা তাও দেনে, তার কবর এক মুঠ মাটি দিতে দেনে, নামাইবো তো দূরস্থান, মাটি দিতে দেনে। গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, যথাযথ আইন মেনেই ডান্ডা বেরি পড়ানো হয়েছে। আমরা প্যারোল দিয়েছি যথাযথ আইন ফলো করে। তার ডান্ডা বেরি কি খোলার কোনো নিয়ম আছে কিনা এটা একটু জানা দিলে,
না জেল কোড অনুযায়ী শুনেন ডান্ডাবেড়ি পড়ানোর নিয়ম আছে এবং ওইটা শুধু আদালত উপস্থাপনের সময় ডান্ডাবেড়ি থাকবে না, জেল কোডে এই ধরনের নির্দেশনা রয়েছে। কিন্তু এটা জানাজার ক্ষেত্রে কি হবে এরকম কোন সুস্পষ্টতা এটা আইনের ব্যাখ্যা হিসেবে আমি তো এরকম, তবে এটা মানবিক বা অন্য অন্য বিষয়ে চিন্তা করলে সেটা বিভিন্ন বিষয়। কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোর এলাকায় গত 29 নভেম্বর আওয়ামী লীগের কার্যালয়ে হামলার অভিযোগে বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় 2 ডিসেম্বর গ্রেপ্তার করা হয় আলী আজমকে। এ মামলায় আলী আজম সহ 11 জনের নাম উল্লেখ করা হয়। সরোজ আহমেদ, দেশ টিভি। মধ্য বেরি লাগাইছে, পায়ের মধ্য ডান্ডা লাগাইছে, তার মা বসিয়ত করে গেছে জানাজার নামাজের ইমামতিত্ব করা লাগবে, কিন্তু রিকোয়েস্ট করা হয়েছে প্রশাসনদেরকে, তারপরও হাতের বেরিটা খুলে দেয় নাই, পায়ের ডান্ডিটা খুলে দেয় নাই। হাতের মধ্যে বেরি নিয়ে আর পায়ের মধ্যে ওই ডান্ডি পরিয়ে ওই মানুষটা সবার সামনে দাঁড়িয়ে মায়ের জানাজার নামাজ পড়েছে। হাতের মধ্যে বেরি, পায়ের মধ্যে শেকল পরালো, এই ছবিটা ফেসবুকের মধ্যে ভাইরাল হয়ে গেছে, গোটা পৃথিবীর মানুষ দেখার পরে এই দৃশ্যটা দেখার পরে কান্না করতেছে। যদিও আসামি হোক না কেন, চোর হোক না কেন, ডাকাত হোক না কেন, আল্লাহকে যখন সিজদা দেবে ওই আল্লাহর সামনে যারা হাতের মধ্যে বেরি পড়েছে পায়ের মধ্যে শেকল পরাইছে, এরা আর যাই হোক এরা কখনো ইমানদার মুসলমান হতে পারে না। আমাদের দেশের মধ্যে এখন বর্তমানে মানুষদের কি অবস্থা, আজকে মাহফিল আসার সময় একটা খবরের মধ্যে দেখলাম, টেলিভিশনের নিউজের মধ্যে দেখলাম, আমাদের গাজীপুর জেলার ভেতরে একটা আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। জেলের মধ্যে বন্দী হওয়ার পরে যখন তাকে গ্রেপ্তার করা হয়েছে, গত একদিন আগে এই আসামির মাটা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। মার মৃত্যুর পরে এই লোকটাই অ্যাপ্লিকেশন করেছে, দরখাস্ত করেছে যেন তার মাকে দেখতে দেওয়া হয়, এবং তিনি কোরআন হাদিসের কিছু পড়াশোনা জানে, তার বড় আশা তার মা ওয়াসিয়ত করে গেছে যেন তার জানাজাটা তার ছেলেটাই পড়া ইমামতিত্ব করে। এই কথা লেখার পরে, দরখাস্ত দেওয়ার পরে ওই মানুষটিকে যখন ছেড়ে দিয়েছে আলী আজম, তাকে তার নাম পুলিশেরা নিরাপত্তা দিয়ে তাকে বুঝতে পেরেছেন যে একটু অমানবিক কাজই হয়েছে সেই ভাইটির সাথে। প্রশাসন ইচ্ছা করলে কিন্তু তার হাতে তার হাত করাটা কিন্তু খুলে দিতে পারতো যখন তিনি তার মায়ের জানাজা করছে। প্রিয় দর্শক, এই বিএনপির নেতা ছিলেন গাজীপুরের যে ভাইটি মায়ের জানাজায় এসেছে, সে বিএনপির একজন বড় নেতা। যাই হোক, কোন এক মামলায় সে জেলে গিয়েছিল এবং জেলে যাওয়ার পরপরই নাকি তার মা খুবই অসুস্থ হয়ে যায়, ছেলেকে জেলে থাকতে দেখে মা অসুস্থ হয়ে যায় এবং মায়ের শেষ ইচ্ছা ছিল যে আমি যখন মারা যাব তখন আমার ছেলে যেন আমার জানাজা করে। মায়ের কথা মতোই কিন্তু ছেলেকে 3 ঘন্টার জন্য মুক্তি দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পেলাম যে ব্যারিকেড সহ তাকে যখন মায়ের জানাজা পড়েছিলেন তখন তার হাতে ছিল হাত করা। এটা আসলে গ্রামবাসী অনেকটাই কষ্ট পেয়েছে এই বিষয়টি দেখে, এবং শুধু গ্রামবাসী না, এখানে সকল ধরনের রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা রয়েছে সবাই মতামত করছে, যেহেতু জিনিসটা ভাইরাল হয়েছে, ভিডিওটা ভাইরাল হয়েছে, যার কারণে সবাই তার মতামত কিন্তু দিচ্ছে যে কাজটা অমানবিক হয়েছে। শুধু যে অন্যান্য দলের লোকজন বলছে তাই না, আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীরা কিন্তু একই কথাই বলছে যে কাজটি অমানবিক হয়েছে, যখন জানাজা করছিল তখন কিন্তু খুলে দেওয়া উচিত ছিল, এটা দিলে অনেকটাই ভালো হতো, তাহলে এরকম সমালোচনা হয়তো কখনোই হতো না, এরকম কিন্তু মনে করছে আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীরা। প্রিয় দর্শক, আপনারা সাধারণ জনগণ, আপনারা আমাদের প্রিয় দর্শক, আপনারা আসলে কি বলেন এই বিষয়ে, আপনাদের যে মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মা বাবাকে যত্ন নেবেন। ভালো, ভিডিওটি এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম।